আজকে যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ছিল, তো সোমবারের খাওয়া দাওয়া করে যেহেতু রাতের রান্নাটা করতে হবে, তো রাতের রান্নাটা করতে চলে এসেছি এদিকে আমি রান্নাঘরে। বেশি কিছু রান্না করতে হবে না, রুটি আর একটুখানি তরকারি। তো তরকারিটা মা করে নিয়েছে, শাশুড়ি মা করে নিয়েছে, আর রুটিটা আমি যেহেতু একটা একটা করে তাওয়াই করব। তো রুটি এই সময় শরীরটা এতটাই খারাপ লাগছিল যে প্রথম দিকে রুটিটা করতে আমার একদম ভালো লাগছিল না, এনার্জি পাচ্ছিলাম না, কিন্তু তারপরে যখন দেখলাম রুটিগুলো বেশ একটা একটা ফুলছে সুন্দর, তখনই যেন মনের মধ্যে আলাদা আনন্দ লাগলো। আমি রুটি করলে মোটামুটি ভালোই হয়, ফোলে মোটামুটি, কিন্তু তাওয়াই করে তো আর সবসময় এতগুলো অনেক রুটি হয় যখন তো করতে পারি না। আজকে একটু কম রুটি ছিল, তো একটা একটা তাওয়াই করেছি। আর আজকে যেহেতু সোমবারও করেছি, আমি আর ইচ্ছা করে পোড়াতে চাইছিলাম না, তো একটা একটা করে তাওয়াই করলাম। রুটিগুলো বেশ ফুলেছিল, একটু কড়া করার জন্য একটু লাল হচ্ছিল, নইলে তার আগেই মোটামুটি ফুলে যাচ্ছিল। সন্ধে নাগাদ খেয়েছিস, মানে সন্ধে হওয়ার আগে খেয়েছি সাবু কলা দুধ দিয়ে মাখিয়ে মিষ্টি খেয়েছি। মিষ্টি বলতে ওই কালাকাঁদ টাইপের মিষ্টি হয়, কালাকাঁদ খেয়েছি আর জল খেয়েছি ব্যাস। আর তো যতক্ষণ না খেয়ে থাকতে পারা যায় ততক্ষণই ভালো। আমি এদিকে রুটি করছি আর আমার ছেলে কাকি শাশুড়ির ঘরে রুটি আর ছোলার ডাল দিয়ে খাচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছিলো। আর মেজো কাকা শ্বশুর ছেলেটাকে খাই দিচ্ছি, আজকে রাতের খাবারটা ওর দাদু মায়ের কাছেই খেয়েছে। আর এদিকে আমি পরের দিনের জন্য তরকারি কেটে রাখছি, পুঁই ডাঁটার চচ্চড়ি হবে, তো বিভিন্ন রকম আলু বেগুন পটল কুমড়ো পুঁই ডাঁটা সব কেটে কুটে রেখে দিলাম, যাতে শাশুড়ি মা সকাল সকাল করতে সুবিধা হয়। ওর ডাঁটা খেতে আমার খুব ভালো লাগে, চচ্চড়ি এইগুলো খেতে ভালো লাগে, হয়তো প্রতিটা মেয়েরই ভালো লাগে। আবার মেয়েদের মধ্যে সব মেয়েদের যে ভালো লাগে তা না, আবার ছেলেদের মধ্যে দু একটা ছেলেদেরও ভালো লাগে। তোমরা খেয়াল করেছো তো আমি আজকে সবুজ চুড়ি পরেছি, যেহেতু এই দুই সপ্তাহ আমি ছিলাম না, তো আজকে পরেছি। এটা আমার ননদ দিয়ে গেছে কাচের চুড়ি আর হচ্ছে মেহেন্দি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।